অনেক গুজব ও জনশ্রুতি আছে এই প্রাচীন ম্যাগনেটিক সীমানার পিলার স্থাপন নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায় তবে আসল ঘটনা হচ্ছে এদেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানার পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলোর মধ্যে পিতল তামা লোহা টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময়ে ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলারগুলো শোষণ করে আর্থিংয়ের কাজ করতো এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায় এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিশ্চিন্ন হয়ে গেছে কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে সীমান্ত পিলারগুলোর মধ্যে থাকা তামা পিতল টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয় তৈরি বলে এগুলো বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মহামূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে ব্রিটিশ শাসন আমলে বজ্রবাদ থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারাদের জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকোয়েন্সি মেপে মেপে এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দূরত্ব আর ফ্রিকোয়েন্সি মেপে মেপে বসানো হয় আগেরকার আমলে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকারকে ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ